আসসালামু আলাইকুম আহমতুল দিন সুপ্রিয় দর্শক শ্রোতা বাংলায় আয়োজনে আপনারা যারা আমাদের অনুষ্ঠানে অংশগ্রহণ করছেন শুরুতেই আপনাদেরকে স্বাগত জানাচ্ছি সুপ্রিয় দর্শক ভাই বোনেরা আপনারা জানেন অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি জীবন ঘনিষ্ঠ বিষয় নিয়ে ইতিমধ্যে আমরা আপনাদের সাথে আলোচনা শুরু করেছি আর সেই বিষয়টি হচ্ছে একজন আদর্শ মুসলিমের করণীয় বর্জনীয় একজন আদর্শ মুসলিম তাকে কি কাজ করতে হবে কি কাজ তাকে বর্জন করতে হবে এই বিষয়টি নিয়ে আমরা আমাদের আলোচনাকে দশটি অধ্যায় বিভক্ত করেছি তার মধ্যে প্রথম অধ্যায় হচ্ছে একজন আদর্শ মুসলিম তার প্রতিপালক করব এর সাথে তার সম্পর্ক কি হবে সুপ্রিয় দর্শক বোনেরা আমরা অষ্টম যে করণীয় সেটি বলেছিলাম একজন আদর্শ মুসলিম ব্যক্তি পাঁচ শক্ত সালাত সময় মতো কায়েম করবে সেখানে সলাত কায়েমের ক্ষেত্রে তাকে কোরআনের মধ্যে যে নির্দেশ দেওয়া হয়েছে সে নির্দেশকে সে অনুসরণ করবে আমরা কয়েকটি পয়েন্টে আদর্শ মুসলিম ব্যক্তি পাঁচ শক্ত সময়মত সময় কায়েম করবে সে বিষয়টি তুলে ধরেছিলাম প্রথমে একজন আদর্শ মুসলিম এই উপলব্ধি করবে যে সলাথ হচ্ছে ইসলামের মূল স্তম্ভ এরপরে দ্বিতীয় যে পয়েন্টটি আমরা আলোচনা করেছি সেটি হচ্ছে একজন আদর্শ মুসলিম সময় মতো তার সালাত আদায় করবে সুপ্রিয় দর্শক ভাই বোনেরা সেখানে আমরা বলেছি যে রসুল উল্লাহ সাল্লা উলসলামকে জিজ্ঞেস করা হয়েছে হে আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম কোন কাজটি সবচেয়ে বেশি শ্রেষ্ঠ আল্লাহ রাবুল আলমের কাছে হাদিসের মধ্যে রসুল আল্লাহ আসমের করেছেন করেছেন অসাহ আল্লাহা যে সলাত আদায় করবে সময় মতো সলাত আদায় করবে এর অর্থ হচ্ছে এই একজন আদর্শ মুসলিম ব্যক্তি তার সলাদকে এমনভাবে ডিলে করবে না এমনভাবে দেরি করবে না যে সলাতের সময় থেকে সে বেরিয়ে যাবে অথবা সলাতের সময় পার হয়ে যাবে অথচ সে সলাত আদায় করেনি বা এমন ওয়াক্তে সলাত আদায় করবে না যে ওয়াক্তে রসুল্লাহ সাল্লা উলিয় সাল্লাম সলাত আদায় করতে নিষেধ করেছেন অথবা যে সালাতকে রসুল উল্লাহ সাল্লা উলিয় সাল্লাম মুনাফিকের সালাত হিসেবে উল্লেখ করেছেন যেমন আমরা দেখতে পাই অনেককে যে আসরের সালাত আদায় করছে সূর্য ডুবুডুবু অবস্থা অথচ তার কাছে জোহরের সলাতের পরে আসরের সালাত আদায় করার জন্য অনেক দীর্ঘ সময় ছিল কিন্তু অলসতা করে দুর্বলতা করে অথবা সলাতের পরে গুরুত্ব আরোপ না করে দেখা গিয়েছে সলাদকে এমনভাবে ডিলে করেছে যে শেষ পর্যন্ত সূর্য সূর্যটুকুর অবস্থা আমরা এমনও দেখি যে অনেককে যে ফজরের সালাত আদায় করছেন সূর্য উদিত হচ্ছে যেহেতু সূর্য উদিত হওয়ার এই সময়টুকু সল্লা সাল্লা ইসলাম সলাত আদায় করতে নিষেধ করেছেন আর সে ব্যক্তি তার সলাদকে ডিলে করে এমন অবস্থায় নিয়ে গিয়েছে যে সবে সাদেক উদিত হওয়ার পর থেকে একেবারে সলাত আদায় করার জন্য ডিলে করতে করতে দেরি করতে করতে এমন পর্যায়ে নিয়ে গেছে যে সূর্য উদিত হচ্ছে হচ্ছে এমন অবস্থায় সলাত আদায় করছে এটি একজন আদর্শ মুসলিম ব্যক্তি করবে না যে ওয়াক্ত করে সাল্লাহ সাল্লা ইসলাম সলাতের জন্য মুনাসে মুখতার মনে করেছেন পছন্দনীয় মনে করেছেন ঠিক ওই ওয়াক্তে ওই পছন্দনীয় ওয়াক্তেই একজন আদর্শ মুসলিম ব্যক্তি তার সলাত আদায় করবে এই বিষয়টি আমরা একটু দেখি উম্মে ফরওয়ার দিয়া আল্লাহ তাল্লাহ মনে করেন তিনি বলেন সুহিলা রাসুল্লাহ সাল্লা সাল্লাম রাসুল্লাহ সাল্লা সাল্লামকে প্রশ্ন করা হলো জিজ্ঞেস করা হলো জানতে চাওয়া হলো আইয়ুল আমার আফদাল যে কোন কাজটি হিয়া আল্লাহ রসুল সাল্লা সাল্লাম সবচেয়ে শ্রেষ্ঠ কওয়ালাত তিনি বলেন আসলাতিহা যে সলাত আদায় করবে তার ওয়াক্তের শুরুতেই এই আদিশটি ইমাম আহমদিন আহমদুল রহমতুল্লাহ তার মুস্তাদ বর্ণনা করেছেন আদিশ নম্বর হচ্ছে সাতাশ হাজার একশো সাতচল্লিশ শেখ সোহেব আর নাউদ হাফিজুল্লাহতাল এই হাদিসটিকে সহি লেগাই বলেছেন এই হাদিসটিকে আমাদের কাছে বিষয়টি স্পষ্ট হয়ে গেছে মূলত রসুল্লাহ সাল্লা উলিয় সাল্লাম আউ্য়াল ওয়াক্তে বা প্রথম ওয়াক্তে সলাত আদায় করাকে সবচেয়ে বেশি গুরুত্ব আরোপ করেছেন তাই আদর্শ মুসলিম ব্যক্তি সময়মতো মতো আদায় করবে এর অর্থ হবে যে আদর্শ মুসলিম ব্যক্তি যখন সালাত আদায় করবে সে আউ্বাল ওয়াক্তে সবচেয়ে বেশি গুরুত্ব দেবে শুধুমাত্র ওই সমস্ত ক্ষেত্রে যে ক্ষেত্রে রসুলল্লাহ সাল্লা সাল্লাম সলাদকে ডিলে করাকে পছন্দ করেছেন আমরা জানি রসুলল্লাহ সাল্লা উলিয় সাল্লাম জহুরের সলাদ যখন গরমকালে আদায় করতেন প্রচণ্ড গরমের কারণেই রসুল্লাহাম কিছুটা ডিলে করে আদায় করতেন যে হাদিস দ্বারা সাব্যস্ত হয়েছে যেমনিভাবে রসুল্লাহ সাল্লা সাল্লাম এসাদ সলাদকে ডিলে করতে পছন্দ করেছেন হাদিসের মধ্যে এসেছে রসুলাল্লাহ সাল্লা এসাদ করেছেন যে যদি দুর্বল লোকগুলো না থাকতো এবং নারীরা না থাকতো তাহলে আমি আখার তো সোয়াল ইয়া আনি সোয়েলায় ঈশা ইল্যসফিল যে ঈশার সালাতকে আমি মধ্যরাত্র পর্যন্ত রসল উল্লাহ আসলামের সাদ করেন আমি পিছিয়ে দিতাম রসল উল্লাহ আসলাম যেটাকে রিলে করতে পছন্দ করেছেন পিছিয়ে দিতে পছন্দ করেছেন সেই ক্ষেত্র ছাড়া আউ্বাল ওয়াক্তে সলাত আদায় করা এটাই রসুল উল্লাহ সাল্লাহ আল্লু দিক নির্দেশনা এবং এটাই হচ্ছে মূলত সুনিয়াহাত রেখা তাই একজন আদর্শ মুসলিম ব্যক্তি তার সলাত আদায় করবে সে আউয়াল ওয়াক্তে বা প্রথম ওয়াক্তে সময় মতো আদায় করবে সুপ্রিয় দর্শক ভাই বোনেরা এরপর আমরা বলেছি একজন আদর্শ মুসলিম ব্যক্তি তার সলাৎ আদায় করবে রসুল উল্লাহ সলাত ইসলামের সলাৎ অনুযায়ী যেভাবে রসুল উল্লাহ সাল্লা সাল্লাম সলাত আদায় করেছেন ঠিক সেভাবেই সলাৎ আদায় করবে সেক্ষেত্রে একজন আদর্শ মুসলিম ব্যক্তি কখনো রসুল্লাহ সাল্লা ইসলামের সালাত এর বিপরীত কোনো সলাত আদায় করবে না যেহেতু হাদিসের মাধ্যমে সাব্যস্ত হয়েছে রসুল উল্লাহমের সাদ করেছেন সল্লুকামার আই থুমুনি উসাল্লি তোমরা সলাত আদায় করো যেভাবে আমাকে সলাত আদায় করতে দেখেছ তাই আদর্শ মুসলিম তার সলাত কি আল্লাহ রাসুল সাল্লা সলাতের মানদণ্ডে বিচার করবে এ বিষয়টি আমরা দৃষ্টি আকর্ষণ করেছি যা আমরা লক্ষ্য করেছি যে অনেককেই সাল্লাহ সাল্লা ইসলামের সলাদ সম্পর্কে না জেনে আন্দাজ অনুমানের উপর অথবা কোনো ব্যক্তির ইজতেহাদের উপর কোনো ব্যক্তির গবেষণার উপর নির্ভর করে আমরা সলাৎ আদায় করে থাকি এবং দেখা যায় যে ওই সলাৎ যদি রসুল উল্লাহ সাল্লাহ ইসলামের হাদিসের সহি হাদিসের মাধ্যমে প্রমাণিত হয় যে ওই সালাদটুকু রসুল উল্লাহ সাল্লাহ ইসলাম যেই সলাতে দিক নির্দেশনা করেছেন অথবা যেভাবে স্বলাত আদায় করেছেন এর পরিপন্থী দেখা যায় যে সেই ক্ষেত্রে আমরা ওই ব্যক্তির অনুসরণের কারণে অন্ধ আনুগত্যের কারণে অথবা আমাদের জ্ঞানগত দুর্বলতার কারণে দেখা যায় যে আমরা সেক্ষেত্রে রসুল উল্লাহ সাল্লাহমের সলাদকে উপেক্ষা করে রসুল সাল্লা সাল্লাম যেভাবে সালাত আদায় করেছেন সেটাকে বাদ দিয়ে আমরা ব্যক্তির অনুসরণকে বাদানো দিয়ে থাকি এটি আমাদের জন্য গলত একজন আদর্শ মুসলিম কোনো অবস্থাতেই এই কাজে লিপ্ত হবে না যে রসুল উল্লাহ সাল্লা যে কাজটি করেছেন রসুল উল্লাহ সাল্লা সাল্লাম যেভাবে সালাত আদায় করতে বলেছেন সেটাকে বাদ দিয়ে একজন আদর্শ মুসলিম ব্যক্তি নিজের খাহেস মতো নিজের ইচ্ছা মতো প্রবৃত্তির অনুসারী হয়ে অথবা অন্ধ আনুগত্যের কারণে নিজের সলাৎকে আদায় করবে না এরপরে যে পয়েন্টটি আমরা আলোচনা করেছিলাম সেটি হচ্ছে নসর উল্লাহ সাল্লা আমাদেরকে সলাৎ আদায় করতে বলেছেন এবং এই সলাতের গুরুত্ব রসুরুল্লাহ সাল্লা উলস্লাম এমনভাবে আমাদের সামনে তুলে ধরেছেন যে সলাৎ হচ্ছে মূলত বান্দার মাঝে এবং আল্লাহর মাঝে একটি সেতু বন্ধন যার মাধ্যমে একজন বান্দা আল্লাহ রব্বুল আলমীরের সাথে তার সম্পর্ককে নিবিড় করতে পারে মজবুত করতে পারে হাদিসের মধ্যে রসুল উল্লাহ আসলের সাদ করেছেন ইমাম মাহমুদ রহমতুল্লাহ মুসলাদের মধ্যে আদিশটি করেছেন এবং সহি সনদে এসেছে মুসল্লি ব্যক্তি তার সলাতের মধ্যে যখন সলাত আদায় করে থাকে ইউনায় জি রব্বাহু ফি সোলাইতিহি তার প্রতিপালক আল্লাহ রাব্বুল আলমিনের সাথে তার সলাতের মধ্যে সে মুনাজাত করে আমরা দেখেছি রসুল উল্লাহ সাহ ওরিসে সোহি হাদিসের মধ্যে এসেছে যখন বান্দা এই কথা বলে আলহামদুলিল্লাহ হির আলমিন আল্লাহ হরব্বুর আলমিন বলেন আমার বান্দা আমার শুক্রিয়া আদায় করেছে আমার প্রশংসা করেছে এভাবে রসুল্লাহ সাল্লা সাল্লাম আমাদেরকে জানিয়েছেন যে বান্দা এবং আল্লাহর মাঝে সলাদকে বন্টন করে নিয়েছেন আল্লাহ আল্লাহনু তালা এটি আমরা সলাদ সুরে ফাতেহার মাধ্যমে রসুল আল্লাহ সাল্লা উদাহরণটি দিয়েছেন এরপরে যেই পয়েন্টটি আমরা আলোচনা করব সেটি হচ্ছে সলাদ মূলত একজন ব্যক্তিকে তার পাপ থেকে গুনাহ থেকে অপরাধ থেকে অন্যায় থেকে তাকে পবিত্র করে এবং রসুল্লাহ সাল্লা ইসলামের সেই উদাহরণটি আমরা তুলে ধরেছি যে উদাহরণটি রসুল্লাহ আসলাম দিয়েছেন যে তোমাদের কোনো ব্যক্তির ঘরের সামনে যদি ঘরের দরজায় যদি একটি প্রবাহিত নদী থাকে রসুলুল্লাহ সাল্লা ইসলাম এই উদাহরণ দিয়ে জানিয়েছেন যে পাঁচ শক্ত সলাদ যে ব্যক্তি আদায় করবে সে ওই ব্যক্তির মতো যে পাঁচবার কোনো একটি প্রবাহিত নদীতে গোসল করে নিজেকে পবিত্র করে সুপ্রিয় দর্শক এরপরে যে পয়েন্টটি আজকের আলোচনার মধ্যে শুরু করব। যেহেতু গত পর্বে কিছু বিষয় আলোচিত হয়েছে যারা আজকের পর্বে আমাদের সাথে শেয়ার করছেন তাদের সুবিধার জন্য একটু বিষয়টি দৃষ্টি আকর্ষণ করলাম আজকের পর্বে যে বিষয়টি আমরা এখান থেকে শেয়ার করব আলোচনা করব সেটি হচ্ছে সরাত গুনাহের কাফারা বা মোচনকারী স্বরূপ এটিও রসুল্লাহ সাল্লাহ ইসলাম আমাদেরকে জানিয়ে দিয়েছেন

রসুল্লাহমের সাদ করেন আসলাতুল খামস পাঁচ ওয়াক্ত সলাদ ওয়াল জুমা ইরাল জুমা এবং এক জুমা থেকে আরেক জুমা পর্যন্ত এই সব কিছুর মাঝে যে সময় রয়েছে এই সময়ের যত গুণা আছে এই সমস্ত ছোট গুনার জন্য এটি কাফারা শুরু সুতরাং কোন বান্দা যখন ফজরের সালাত আদায় করবে এরপর যখন জোহরের সালাতে অংশগ্রহণ করবে অজর থেকে জোহরের সালাত পর্যন্ত এর মাঝে তার যে গুনাহগুলো হবে অন্যায়গুলো হবে অপরাধগুলো হবে সেগুলো যদি ছোট গুণা হয়ে থাকে আল্লাহ হরবুল আলমিন তার সেই ছোট গুণাগুলোকে ক্ষমা করে দেবেন ছোটা গুণাগুলো থেকে তাকে আল্লাহ রাবুল আলমিন তাকে মুক্ত করে দেবেন সুপ্রিয় দর্শক সময় হলো বিরতির একটু বিরতিতে যাচ্ছি একটু পরেই ফিরে আসছি আমাদের সাথেই থাকবেন ইনশাল্লাহ তালা সুপ্রিয় দর্শক বিরতির ফিরে এলাম আবার আলোচনায় আমরা বিরতির আগে একটি হাদিস বর্ণনা করতেছিলাম যে হাদিসটি ইমাম মুসলিম রহমতুল্লাহ তা সহীতে বর্ণনা করেছেন আবু হুরার তালানু থেকে আমরা বলতেছিলামের সাদ করেছেনমা বাই না হুন ম্যা আলম তুকা ইরুল্লাহ সাদ করেন যে পাঁচ ভক্ত নামাজ এবং এক জুমা থেকে আরেক জুমা পর্যন্ত এর মধ্যবর্তী যে সময় রয়েছে এই সময়ের জন্য এটি মধ্যবর্তী সময়ের যত গুনা আছে এই গুনাহের জন্য একটি কাফফারা স্বরূপ মোচনকারী স্বরূপ এগুলো গুনাহাকে একেবারে মিটিয়ে দে মুছে দেয় তার জন্য রসুলুল্লাহ সাল্লাহামী সাল্লাম এই হাদিসের মধ্যে একটি গুরুত্বপূর্ণ শর্ত জুড়ে দিয়েছেন বা গুরুত্বপূর্ণ শর্ত রসুল্লাহ উল্লেখ করেছেন সুপ্রিয় দর্শক এই শর্তটি ভুললে চলবে না কারণ এই শর্ত যদি কোনো ব্যক্তি পূরণ না করে তাহলে তার যে ছগিরা গুণাগুলো রয়েছে ছোট গুণাগুলো রয়েছে সেই ছোট গুণাগুলো মোছন হবে না এই জন্য রাসুল্লাহ করেন যতক্ষণ পর্যন্ত কবিরা গুণা করা না হবে এই হাদিস থেকে বোঝা যাচ্ছে যে সগিরা গুণাগুলো ওই ব্যক্তির মূষন করা হবে বা মুছে দেওয়া হবে এই এবাদত ফরজ সালাদগুলো এবং জুমা থেকে এক জুমা ওই ব্যক্তির ছগিরা গুনার জন্য মোষণকারী হবে যে মূলত কবিরা গুনার মধ্যে লিপ্ত হবে না অন্য হাদিসের মধ্যে রসুল্লাহ সাল্লাম বলেছেন এটা আবুদাউদ্দী রাবতের মধ্যে এসেছে মাই জিথুনি বা এর যতক্ষণ পর্যন্ত কবিরা গুণা থেকে নিজেকে পরিহার করবে বা দূরে রাখবে ততক্ষণ পর্যন্ত তার এই সবিরা গুনাগুলো ক্ষমা করে দেওয়া হবে হাদিস থেকে আমরা এটি বুঝতে পেরেছি সলাথ মূলত একজন আদর্শ মুসলিমের জন্য এটি কাফারা স্বরূপ মোছনকারী স্বরূপ পাপের মোছনকারী এটা আমরা বুঝতে পেরেছি আসুন আরেকটি হাদিস রসুল উল্লাহমের ইহাদিসমাম মুসলিম রহমতুল্লাহ শহীদ বর্ণনা করেছেন হাদিসটি বর্ণাকারী হচ্ছে ওসমার আফান রতি আল্লাহ তালানহু উসমান রাজি আল্লাহ বর্ণনা করেন তিনি বলেন সামায় রাসুল্লাহ সাল্লা ইসলাম ইয়াকুল যে আমি রসুল্লাহ সাল্লা ইসলামকে বলতে শুনেছি মামিন ইমরি ইন মুসলিম তাহাদুরুহু সলায়াতুল মাকতুবা যখন কোনো মুসলিম ব্যক্তির কাছে ফরজ সালাত তার কাছে উপস্থিত হয় অর্থাৎ ফরজ সলাতের সময় যখন তার কাছে এসে যায় ফরজ সলাতের যখন সময় হয়ে যায় সিন উদু আহা এবং সে উত্তমভাবে উজু করে অ আহা ও রুকু আহা এবং সলাতের যেই খসৌ রয়েছে যেই বিনয় রয়েছে সলাতের প্রতি যে কনসেন্ট্রেশন রয়েছে বা মনসংযোগ রয়েছে সেই মনসংযোগকে উত্তমভাবে সলাতের মধ্যে করে থাকে রুকু আহা এবং সলাতের রুকু সুন্দরভাবে করে থাকে লিমা তাহলে তার ওই সলাত তার পূর্ববর্তী যত গুণা আছে এই সলাতের পূর্বের যত গুণা আছে সবগুলো গুনার জন্য মোছনকালী হয়ে যায় কাফারা হয়ে যায় যতক্ষণ পর্যন্ত কোনো কাবিরা না হয় কোনো কবিরা না করে আর এটা পুরা জীবন তার জন্য চলতে থাকবে এই হাদিসের মধ্যে ইসলাম আমাদেরকে জানিয়ে দিয়েছেন যে যে সলাৎ কোনো ব্যক্তির গুনাহের জন্য মোছনকারী হবে এটি সুনির্দিষ্ট সময়ের জন্য নয় এটি সীমিত সময়ের জন্য নয় লিমিটেড টাইমের জন্য নয় বরং এটি একেবারেই তার গোটা জীবনের জন্য তাই কোনো ব্যক্তি যদি কোনো সময় কবিরা গুণাতে লিপ্ত না হয়ে থাকে এই শর্ত যদি কোনো ব্যক্তি পূরণ করে থাকে তাহলে সলাত এই এবাদত তার সমস্ত ছবি আগুনাকে মুছে দেবে মুসনকারী হয়ে যাবে সুপ্রিয় দর্শক তাহলে এই হাদিসগুলো থেকে আমরা যে বিষয়টি বুঝতে পারলাম এর মধ্যে কথা হচ্ছে এই যে একজন আদর্শ মুসলিম যখন সলাদ আদায় করবে তখন তার এই উপলব্ধি তার সামনে থাকবে যে সলাথ হচ্ছে আমার জন্য আমার পাপ আমার অপরাধ অন্যায় গুণাগুলো মোছন করে দেয় সলাত তাই ঠিক সলাদকে সেভাবে সে আদায় করবে এবং সেভাবে গুরুত্ব দেবে সলাত কায়েমে অলসতা শিথিলতা ও লোক দেখানোর ইচ্ছা পোষণ করবে না আদর্শ মুসলিম ব্যক্তি যখন সলাদ কায়েম করবে সেক্ষেত্রে আদর্শ মুসলিম ব্যক্তি কখনও তা অলসতা করবে না শিথিলতা করবে না লোক দেখানোর ইচ্ছা করবে না কারণ এই যে বৈশিষ্ট্যগুলো অলসতার যে বৈশিষ্ট্যের কথা আমরা জানি অলসভাবে সলাত আদায় করা সলাত আদায়ের ক্ষেত্রে নিজেকে অলসভাবে আল্লাহ রাবুল আলমিনের দরবারে সাবমিট করা এই সাবমিশনটুকু একজন ব্যক্তির জন্য মোটিউ আল্লাহ রব্বুল আলমিনের কাছে গ্রহণযোগ্য হবে না উপরন্তু সেই ব্যক্তি যদি একজন আদর্শ মুসলিম হয় তাহলে তার পক্ষ থেকে এটি কোনো অবস্থায় গ্রহণযোগ্য হতে পারে না তাই আল্লাহ রাবুল আলমিনের দরবারে যখন আমাদের সাবমিশন হবে আমরা আল্লাহ রাবুল আলমিনের দরবারে সত্যিকারভাবে নিজেদেরকে সাবমিট করবো কোনো অলসভাবে নয় এই কারণে রসরুল্লাহ সাল্লাহ সাল্লাম একেবারেই জানিয়ে দিয়েছেন আমাদেরকে যে এটি মুনাফিকদের সালাদ মুনাফিক ব্যক্তি যখন সলাত আদায় করে থাকে তখন সেই ব্যক্তি অলসভাবে সালাত আদায় করে থাকে দ্বিতীয় যে পয়েন্টটি সেটা হলো সলাতের মধ্যে শিথিলতা করা সলাতে শিথিলতার অর্থ কী সলাতে শিথিলতার অর্থ হচ্ছে এই এমনভাবে সলাত আদায় করবে যেভাবে মূলত সলাতের মধ্যে নিজে আসল উল্লাহামের সূন্য অনুযায়ী যেভাবে আদায় করার কথা ছিল ঠিক সেভাবে আদায় না করে অনেকটা সলাতের ব্যাপারে শিথিলতা দেখাবে খামখেয়ালি করবে যেভাবে রুকু করা দরকার যেভাবে সিজদা করা দরকার যেভাবে রুকু থেকে দাঁড়িয়ে সোজা হওয়া দরকার যেভাবে বসা দরকার যেভাবে তার স্পৃহগুলো আদায় করা দরকার সলাতের মধ্যে দেখা যাবে একজন আদর্শ মুসলিম ব্যক্তি সেই ক্ষেত্রে কখনও শিথিলতা প্রদর্শন করবেন না কিন্তু অত্যন্ত দুঃখের বিষয় হচ্ছে এই আমরা দেখি যে আমাদের সমাজে যে সলাৎ প্রচলিত আছে প্রচলিত সলাতের সাথে মূলত আদর্শ মুস্তিমের এই সলাতের মধ্যে একটু ব্যবধান হবে অথবা একটু পার্থক্য আমরা প্রচলিত সলাতের মধ্যে এটা লক্ষ্য করছি আমরা দেখতে পাচ্ছি যে কিভাবে সলাৎ আদায় করছে কাউকে দেখা যায় মনে হয় যেন তিনি শুধু উঠছেন আর বসছেন কাউকে দেখা যায় অনেক দ্রুত গতিতে সলাত আদায় করছেন মনে হয় যেন রুকু আর সিজদা উঠা বসা ছাড়া আর কিছু করছেন না সলাতের মধ্যে এইভাবে তাড়াহুড়া করার কোনো সুযোগ নেই তাই আদর্শ মুসলিম ব্যক্তি সলাতের মধ্যে এইভাবে তাড়াহুড়া করবে না তারপরের পয়েন্টটি আরও গুরুত্বপূর্ণ সুপ্রিয় দর্শক ভাই বোনেরা সেটি হচ্ছে সলাতের মধ্যে কোনো অবস্থায় একজন আদর্শ মুসলিম ব্যক্তি লোক দেখানোর ইচ্ছা পোষণ করবে না কারণ এই সলাত হবে একমাত্র আল্লাহ রাবুল আলমিনের জন্য আমরা যেই ইবাদত করি না কেন সেই ইবাদতটুকু আমাদের অবস্য মানবতায় সন্তুষ্টির জন্য হতে হবে যদি আমার এবাদতটুকু আল্লাহরাবুল আলমের সন্তুষ্টির জন্য না হয় আল্লাহরাবুল আলমীর জন্য খালেসভাবে না হয়ে থাকে নিরঙ্কুশভাবে কনিষ্ঠভাবে আল্লাহ আব্বুল আলমীর জন্য না হয় তাহলে আল্লাহর্বুল আলীর কাছে সেটি গ্রহণযোগ্য হবে না এই কাজ এই ইবাদত আল্লাহ আলমিন করতেই আমাদেরকে বলেননি ওমা উমিরু আল্লাহ আবুদুল্লাহ মুখলসিন আলাহুদ্দিন পুরানি খারিমদাল সুমানু তারা এই বিষয়টি আমাদেরকে জানিয়ে দিয়েছেন যে তাদেরকে নির্দেশ দেওয়া হয়নি ওমা উমিরু ইয়া আবুদুল্লাহ শুধুমাত্র এই উদ্দেশ্যে যে আল্লাহর ইবাদত করবে মুখলসিন আলাহদ্দিন আনুগুপ্তকে একমাত্র আল্লাহর জন্য একনিষ্ঠ করে একনিষ্ঠভাবে আল্লাহ রব্বুল আলমীর সন্তুষ্টির জন্য এই বাদতগুলো পালন করবে এটাই তাদেরকে নির্দেশ দেওয়া হয়েছে তাই যদি তাই হয় তাহলে এখলাসের পরিপন্থী যে কাজ রয়েছে লোক দেখানোর যে ইচ্ছা রয়েছে যেই প্রবণতা রয়েছে সেই প্রবণতা মূলত সলাতের মধ্যে আসতে পারবে না একজন আদর্শ মুসলিম তার সলাৎ এই উদ্দেশ্যে আদায় করবে না একজন আদর্শ মুসলিম ব্যক্তি সলাদকে আন্তরিকভাবে আত্মস্থ করবে উপলব্ধি করবে তিনি সলাতের মধ্যে যেই কথাগুলো বলছেন যে দোয়াগুলো পড়ছেন যে তাসবিহগুলো পড়ছেন যে কেরাত পড়ছেন এবং সলাতের মধ্যে যেভাবে উঠছেন এবং বসছেন প্রত্যেকটি হারাক তার প্রত্যেকটি অবস্থাকে প্রত্যেকটি নড়াছড়াকে সে সত্যিকারভাবে অন্তর দিয়ে সেটাকে উপলব্ধি করবে আমি চিন্তা করছি আল্লাহ রব্বুল আলমিনের জন্য আমি রুকু করছি আল্লাহ রাবুল আলমীর জন্য আমার কিয়াম রব্বুল আলমিনের সামনে আমি দাঁড়াচ্ছি শেখুল ইসলাম কাইম রহমতুল্লাহ বলেছেন যে বান্দার জন্য দুইটি কেয়াম রয়েছে আল্লাহ রব্বুল আলমীর সামনে একটি হচ্ছে দুনিয়াতে আরেকটি হচ্ছে মাহে ময়দানে মদানেতের দিন বান্দা আল্লাহ রব্বুল আলমিনের সামনে দাঁড়াবে এটি একটি রয়েছে আরেকটি হচ্ছে দুনিয়াতে আর দুনিয়াতে হচ্ছে আল কিয়া মোবাইনে সুহান যে বান্দা আল্লাহ রব্বুল আলমিনের সামনে দাঁড়ায় তার সলাতের মধ্যে তার নামাজের মধ্যে তাই সলাতের মধ্যে বান্দা আল্লাহ রবুল আলামিনের সামনে দাঁড়াচ্ছে সেই সত্যিকার উপলব্ধি বান্দার সেখানে আসতে হবে এভাবেই রসুল্লাহ সাল্লা উলী ইসলাম তার সলাতকে তিনি সত্যিকার উপলব্ধি করতেন সলাতের মধ্যে তিনি কিরাত করতেন সেটাকে উপলব্ধি করতেন সলাতের মধ্যে তিনি যখন তসপি করতেন তখন সেটাকে উপলব্ধি করতেন যে হাদিসের মাধ্যমে সাব্যস্ত হয়েছে রসুল্লাহ সাল্লা ইসলামের হাদিসের মধ্যে এসেছে সাবেদ যদি আল্লাহ তাল মনে করেন মোতারফির আবদুল্লাহ রদি আল্লাহ থেকে তিনি বর্ণনা করেন তার আব্বা থেকে তিনি হচ্ছেন আবদুল্লাহ শিখির আবদুল্লাহ শিখীর রদি আল্লাহ থেকে তিনি বর্ণনা করেন কাল রু রসুল্লাহি সাল সাল্লাম রসুল্লাহ সাল্লা সাল্লামকে দেখেছি ইউসাল্লি রসুল সাল্লা সাল্লাম সাল আদায় করছেন ওফি সদরিহি আজিজ হন কে আজিজ রাহা রসুল্লাহ সাল্লা সাল্লামের বক্ষের মধ্যে ভেতরের মধ্যে আমরা শুনতে পেতাম আজিজ একটি আওয়াজ গুনগুন আওয়াজের মতো একটা জিনিস ফিসতে গেলে যাঁতা দিয়ে যেভাবে সেখানে যে একটি আওয়াজ হয়ে থাকে সেই আওয়াজের মতো একটি আওয়াজ রাসুল্লাহ সাল্লাহামের ভেতরে রাসুল্লাহ বক্ষের মধ্যে আমরা শুনতে পেতাম মিনাল বুকা কান্নার আওয়াজ এই হাদিসের মাধ্যমে আমরা বুঝতে পেরেছি রসুল্লাহ সাল্লাহ সাল্লাম যখন সলাতেের মধ্যে এই বিষয়টি আবার শেয়ার করব আমাদের সাথেই থাকবেন এই প্রত্যাশায় ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া